ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবেদা ফ্রেন্ডস আপনাদের মধ্যে যাদের বয়স ষাট বছর পেরিয়ে গেছে তারা বার্ধক্য ভাতার জন্য এখানে আবেদন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখানে আপনারা খুব সহজেই কিন্তু বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলেও তার জন্য কিন্তু আবেদন করতে পারেন সেখান থেকে আপনি সরকারের তরফ থেকে একটা পেনশন কিন্তু পেয়ে যাবেন তো কিভাবে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা ওল্ড এজ পেনশন আপনি পাবেন তার জন্য কীভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম কিন্তু আমাদের অনস্ক্রিনে আছে এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তা এই ফর্মের মাধ্যমেই কিন্তু আপনি ওল্ড এজ বা ডিসেবিলিটি বা উইডো অর্থাৎ বার্ধক্য ভাতা বা শারীরিক প্রতিবন্ধী যদি হয়ে থাকেন বা বিধবা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু ভাতার জন্য আপনি এখানে আবেদন করতে পারেন তো এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন এখন তো খুব সহজেই দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যেতে পারেন তো এই ফর্মটা কীভাবে ফিল করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে যে পেনশনের জন্য আবেদন করছেন সেখানে আপনাকে টিকমার্ক করতে হবে তো আপনি যদি বার্ধক্য ভাতার জন্য করেন তাহলে ওল্ড এজ এখানে আর যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে যে এখানে রাইট ক্লিক করবেন এবং আপনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে উইডো একদম উপরে আপনি একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করে দিতে হবে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস দেওয়া আছে তো এখানে আধার কার্ড নাম্বার আপনার শো করতে হবে তো আধার কার্ড নাম্বারটা আপনি সঠিকভাবে এখানে লিখে দেবেন তারপর ভোটার আইডি কার্ড ভোটার আইডি যে নাম্বার আছে ভোটার আইডি নাম্বারটা আপনি সঠিকভাবে দেখে দেখে লিখে দেবেন তারপরে নেম অফ দ্য বেনিফিশিয়ারি যার নামে অ্যাপ্লাই করছেন তার নামটা প্রথম নাম ফার্স্ট নেম আপনি দেবেন তারপরে মিডিল নাম যদি থেকে থাকে তাহলে মিডিল নাম দেবেন এবং লাস্ট নেম মানে আপনার যেটা সার নেম সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এরপর জেন্ডার জেন্ডার মেল ফিমেল বা আদার্স দেওয়া আছে যেটা সঠিক সেটা আপনি এখানে রাইট ক্লিক করবেন তারপরে ডেট অফ বার্থ আপনি ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে মেনশন করবেন অবশ্যই ডেট অফ বার্থটা আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ডের সঙ্গে ম্যাচ হওয়া দরকার এবং এখানে এজটা লিখবেন এজ যদি আপনি বার্ধক্য ভাধার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই সেটা সিক্সটি অ্যাভাব হতে হবে তারপরে এখানে ফাদার্স নেম মানে যিনি আবেদন করছেন তার বাবার নাম এখানে দিতে হবে তো ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম সেই হিসাবে কিন্তু নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে মাদার্স নেম সেটাও কিন্তু ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম সঠিকভাবে দিয়ে দেবেন এরপরে রিলিজিয়ান হিন্দুইজম আছে এবং ইসলাম খ্রিস্টিয়ান এবং আদার্স আছে আপনি যে ধর্মে সেই ধর্মে আপনি এখানে রাইট ক্লিক করবেন এরপর কাস্ট আছে কাস্ট এসসি এস টি এবং জেনারেল যেটা সঠিক সেখানে আপনি রাইট ক্লিক করবেন তারপরে স্পাউস নেম এখানে যদি আপনি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে এখানে যে ডেট অপশান আছে তাহলে এই ডেট অপশানে আপনি রাইট ক্লিক করবেন এবং আপনার স্পাউস নেমটা এখানে দিয়ে দেবেন আর বার্ধক্য ভাতার জন্য যদি আবেদন করেন তাহলে শুধুমাত্র এখানে আপনার স্পাউস নেম যেটা স্ত্রী বা স্বামীর নাম সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন মান্থলি ইনকাম আপনাকে এখানে মেনশন করতে হবে আপনার মাসে কত টাকা ইনকাম হয় সেটা আপনি এখানে লিখে দেবেন এরপরে কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার হাউস নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন ভিলেজের নাম যদি গ্রামাঞ্চলের হয়ে থাকেন তাহলে ভিলেজের নাম এবং শহরের হয়ে থাকলে টাউন বা সিটির নাম লিখবেন জিপি বা ওয়ার্ড নাম্বার জানা থাকলে সেটা আপনি লিখে দেবেন ব্লকের নাম লিখবেন এখানে পুলিশের স্টেশন আছে মানে থানার নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন তারপরে আছে সাব আপনার সাব কোথায় সেই নামটা আপনি এখানে লিখে দেবেন এরপর ডিস্ট্রিক্ট দেওয়া আছে ডিস্ট্রিক্টের নাম লিখবেন এখানে পিন নাম্বার দেওয়া আছে আপনি পিন নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন তারপরে স্টেট স্টেট ওয়েস্ট বেঙ্গল করা আছে এখানে মোবাইল নাম্বার আপনাকে একটা মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে এবং ল্যান্ডলাইন নাম্বার যদি থেকে থাকে তাহলে সেটা দিতে পারেন ইমেল আইডি যদি থাকে তাহলে আপনি দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই তারপরে এই যে অ্যাক্নলেজমেন্ট স্লিপ আছে এই জায়গায় আপনাকে আর কিছু করার দরকার নেই এটা কিন্তু অফিস থেকে করে দেবে এরপর আমরা যাব নেক্সট পেজে নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন ফর ডিসেবিলিটি পারসন আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তার জন্য যদি আবেদন করছেন তাহলে আপনি কোন টাইপের শারীরিক প্রতিবন্ধী এখানে কিন্তু দেওয়া আছে এ এখানে প্রথমেই আপনি অপশানে দেখতে পাচ্ছেন ও এইচ মানে অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে প্রথম যে বক্সটা আছে সেখানে রাইট ক্লিক করবেন আর যদি হিয়ারিং বা স্পিচ বিষয়ক হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে দ্বিতীয় বক্সে আপনি রাইট ক্লিক করবেন আর যদি আপনি মেন্টালি বা মানসিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে মেন্টাল রিটার্ডেশন যেটা আছে এখানে আপনি রাইট ক্লিক করবেন এবং আপনি যদি খোড়া বা অক্ষম বা পায়ের কোনো সমস্যা থেকে তাহলে এখানে যে কিউড বা এলসি লেখা আছে এই বক্সে আপনি রাইট ক্লিক করবেন এবং ভিজুয়ালি বা চোখের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে এখানে ভিএইচ এই বক্সে আপনি রাইট ক্লিক করবেন এবং মেন্টালি যদি ইলনেস হয়ে থাকেন মানসিকভাবে যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমআই এই বক্সে আপনি রাইট ক্লিক করবেন এবং মাল্টিপল যদি ডিসেবিলিটি থেকে থাকে তাহলে এমডি এই বক্সে আপনি রাইট ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি কি জন্য প্রতিবন্ধী সেটা কিন্তু এখানে অবশ্যই মেনশন করতে হবে এবং সেই বক্সেই রাইট ক্লিক করতে হবে তারপরে পার্সেন্টেজ ডিসাবিলিটির পার্সেন্টেজটা আপনাকে এখানে মেনশন করতে হবে নেক্সট এখানে লেখা আছে ইস্যুই অথরিটি মানে আপনার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে সেটা কে ইস্যু করেছে তার নামটা এখানে লিখতে হবে তবে যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু এখানে ডিসঅবিলিটি পেনশন যেটা আছে এই বক্সটা মানে এতটুকু জায়গা আপনাদেরকে কিছু করতেই হবে না তারপরে এখানে আছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে তো প্রথমেই আছে ব্যাংকের নাম ব্যাংকের নামটা আপনি সঠিকভাবে লিখে দেবেন এরপরে আছে ব্রাঞ্চ নেম মানে ব্যাংকের শাখার নাম আপনাকে দিতে হবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে আইএফসি কোড আইএফসি কোড জানা থাকলে আপনি ব্যাংকের আইএফসি কোড দিয়ে দেবেন তার কারণ আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকবে সুতরাং ব্যাঙ্ক ডিটেলস আপনি সঠিকভাবে ফিল করবেন এরপর আপনাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে এখানে কি কী ডকুমেন্টস জমা দিতে হবে সেগুলো কিন্তু লিস্টে দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে এক নম্বরে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড করে সেটা সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে এবং যে যে ডকুমেন্টস আপনি জমা দেবেন সেই সেই বক্সে কিন্তু আপনাকে রাইট ক্লিক করতে হবে যে আপনি এগুলো জমা দিচ্ছেন এবং কপি অফ রেশন কার্ড রেশন কার্ডের জেরক্স দিতে হবে কপি অফ ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটের একটা জেরক্স লাগবে এবং কপি অফ ব্যাংক পাসবুক ব্যাংকের একটা পাসবইয়ের ছবি কিন্তু অবশ্যই লাগবে যে পাসবইয়ে আপনার আইপস সি কোড ব্যাঙ্কের শাখা ব্রাঞ্চ নেম সমস্ত কিছু থাকবে সেই পেজটা কিন্তু জেরক্স করে আপনাকে এখানে জমা দিতে হবে নমিনেশন ফর্ম আপনি দিতে পারেন ইন কেস অফ ডেথ ডেথের ক্ষেত্রে এবং এখানে আরও যে ডকুমেন্টসটা লাগবে এখানে দেখতে পাচ্ছেন কপি অফ ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের জেরক্স দিতে হবে কপি অফ ডিসবিলিটি সার্টিফিকেট শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকলে সেই সার্টিফিকেটটা আপনাকে এখানে জমা দিতে হবে জেরক্স এবং কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট যদি আপনি বিধবা ভাতার জন্য আবেদন করেন তাহলে হাজব্যান্ডের যে ডেথ সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই জেরক্স দিতে হবে এবং আদার যদি ডকুমেন্টস থেকে থাকে সেগুলো আপনি এখানে দিতে পারেন এবং সেটা এখানে স্পেসিফাই করে দেবেন তারপরে এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে আপনারা ডিক্লারেশানটা পড়বেন পড়ে এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি সিগনেচার বেনিফিশিয়ারি সিগনেচার দেওয়া হয়েছে এখানে যিনি আবেদন করছেন তিনি এখানে সিগনেচার করে দেবেন আর যদি সিগনেচার না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে টিপসই দিতে পারেন এরপর এখানে ডেটটা আপনি মেনশন করবেন এবং এখানে স্টারমার্ক দিয়ে বলা হয়েছে যে স্টারমার্ক ফিল্ডস আর ম্যান্ডেটরি যে সমস্ত ইনফরমেশনের পাশে স্টার মার্ক আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল করতে হবে তারপরে এখানটা দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি এখানটা আপনাকে কিছু করতে হবে না এখানটা অফিস থেকে ফিল করে দেবেন তারপরে এখানে সিগনেচার অফ দ্য স্ট্যাম্প অফ রিসিভার যিনি রিসিভ করবেন তিনি সিগনেচার করবেন এবং অ্যাপ্রুভ করে দেবেন এখানে ডেটটা মেনশন করবেন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুয়ারি সরকার ক্যাম্প বা অভিযান চলছে সেখানে কিন্তু আপনি এটা জমা করবেন যে যে ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে সেগুলো আপনি এখানে এর সঙ্গে এনক্লোজ করে জমা দেবেন তো বার্ধক্য ভাতা বা শারীরিক প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করে নিকটবর্তী আপনার যে দুয়ারি সরকার ক্যাম্প চলছে সেখানে আপনি জমা দেবেন তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন বার্ধক্য ভাতার জন্য কারা কারা আবেদন করতে পারবেন এখানে যারা আবেদন করতে পারবেন তাদের এখানে শর্তাবলী দেওয়া হয়েছে যে এই ব্যক্তি ষাট বছর বয়স হতে হবে এবং সে রাজ্যের বাসিন্দা হবে এবং শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে বয়স সীমা পঞ্চাশ বছর হতে হবে কোনো ব্যক্তির কাছে সাহায্য পান না বা কেউই দেখভাল করে না এরকম ব্যক্তি হতে হবে অথবা প্রতি মাসে আয় হতে হবে এক হাজার টাকা এবং বয়স্ক পেনশনের জন্য আবেদন করা ব্যক্তি অন্য কোনো সরকারি পেনশনের প্রাপক নয় অর্থাৎ অন্য কোনো সরকারি পেনশন যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আবেদনটি করার তারিখে ব্যক্তিটি বছর রাজ্যে বসবাস করছেন অর্থাৎ যেদিন আপনি আবেদন করবেন সেদিন থেকে তার আগে থেকে দশ বছর আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবে এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ